What's up guys, hope you are well. Welcome to Pajing Character. সময় 10:40, যাচ্ছি বচ্ছিল কাজীপাড়া থেকে। রাস্তাটা ভালোই ফাঁকা, ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ। রাস্তায় বাস বলতে একটা বা দুইটা বাস দেখলাম এখন পর্যন্ত। আজকে সম্ভবত আন্দোলনের হচ্ছে শিথিলের মতো একটা দিন, আজকে রবিবার। তো অফিসে বা ব্যাংকিং আওয়ারের জন্য আজকের দিনটা যতটুকু মনে হচ্ছে যে আন্দোলনের জন্য শিথিল করছে। অফিসে যাচ্ছি, কিছু ডকুমেন্টেশন আছে, যেমন গত শুক্রবারে গেছিলাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে অফিসের কাজে, সেই রিপোর্ট টিপোর্টগুলো বাকি আছে, এগুলো অফিসে জমা দিতে হবে, অফিস করতে হবে। কি দেশ যে কোন দিকে যাচ্ছে কিছু বুঝতেছি না। যেটাই হচ্ছে ভালো হচ্ছে, আমার কাছে দুইটা জিনিসই মনে হচ্ছে। এক, যদি সরকারের পতন হয় সেক্ষেত্রে হচ্ছে আমি চাই যে কোনো নারী প্রধান যেন না আসে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া বাকি যারা আছে তারা আসুক, এই দুইটা দল যেন না আসে। কারণ হচ্ছে 2008 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এই কয় তিন ট্রাম যারা আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা কিন্তু হিউজ দুর্নীতি করছে, হিউজ লুটপাট করছে, হিউজ টাকা পাচার করছে। তো তারা যা কামানোর কামায় গেছে। নতুন সরকার আসলে দুইটা প্রবলেম হবে, একটা প্রবলেম হচ্ছে যে দেশের যে উন্নয়ন কাজগুলো হচ্ছে এই উন্নয়ন কাজগুলো ধীরগতি হয়ে যাবে, আর দ্বিতীয় প্রবলেম যেটা আছে নতুন যে রাজনীতি দল যারা আসবে তারা এই যে প্রায় 2008 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত না খাওয়া, তাদের পার্টি ফান্টান যাই বলেন না কেন সবই কিন্তু হচ্ছে একেবারে ফাঁকা। তো তারা হচ্ছে খাওয়ার জন্য মরিয়া আছে, তারা যখন ক্ষমতায় আসবে তখন যা হচ্ছে আরও বেশি দুর্নীতি হবে। এই হচ্ছে অবস্থা, এই যে ফাঁকা রাস্তা, দুইটা বাস পাইলাম, যে দুইটা বাস দেখছিলাম। দেখা যাক কোন দিকে যায় কালকের, আগামীকালকে হচ্ছে সব থেকে ভয়াবহ যেটা হবে সেটা ধারণা করতেছি। রাস্তা ফাঁকা, যেরকম অন্যান্য দিন এই জায়গা থেকে যেতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। বাম সাইডে দুটা আর্মির টহলরত গাড়ি দেখলাম, একটু দ্রুতই যাচ্ছি, তার কারণে হচ্ছে ওই অফিসের অলরেডি দেরি করে ফেলছি। শরীরের কন্ডিশনটা ভালো না, কারণ হচ্ছে যে শুক্রবারে যখন চাপাইতে যাই, আমি নওগাঁ থেকে চাপাইতে যাই, সমস্ত রাস্তা সারাটা দিন দিচ্ছি। বৃহস্পতিবার সারা রাত সজাগ ছিলাম, জার্নি করছি বাসে, এবং মাঝপথে হচ্ছে প্রায় 6 ঘন্টার মতো একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম আমরা জ্যামের ভিতরে। আর দেন হচ্ছে দেশের এই পরিস্থিতির জন্য, যেরকম গতকালকে শনিবার থেকে হচ্ছে ঢাকার বাইরের বা ঢাকার ভেতরের যে গাড়িগুলো আছে পরিবহন, এই পরিবহনগুলো কিন্তু বন্ধ করে দিছে। ঢাকা থেকে কোনো পরিবহন, দূরপাল্লার যে পরিবহনগুলো আছে সেগুলো গতকালকে রাত্রের থেকে সেরে যাচ্ছে না এবং আসতেছেও না। এই একটা ভয়ের কারণেই হচ্ছে আমরা শুক্রবারে ব্যাক করি, এবং ঢাকাতে চলে আসি হচ্ছে গতকালকে 5:30টার দিকে পৌঁছাই। তো দুইটার আর জার্নি, এবং তারপরে সারাদিন বৃষ্টিতে ভিজে, শরীরের কন্ডিশন খুব ভালো ছিল না,
যথেষ্ট পরিমাণ দুর্বল ছিলাম, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর অফিসেও যাচ্ছে এই 11টার দিকে বেরোলাম বাসার থেকে 10:40-এর দিকে। একেবারে ফাঁকা রাস্তা, রাস্তা ফাঁকা দেখে আজকে এক চান্সের বিজয় সরণি সিগন্যালটা পার হইতে পারে কিনা আশা করি পারবো মনে হয়। কারণ হচ্ছে যে এই সময়টাতে ঢাকাতে কোনো দিনও বিজয় সরণি সিগন্যাল কোনো প্রকার সিগন্যাল ছাড়া দাঁড়াইতে পারি নাই, মানে যেতে পারি নাই। তো আজকে আশা করি মনে হয় যেতে পারবো। রাস্তা ফাঁকা, যথেষ্ট পরিমাণ ফাঁকা, ঈদের সময় ছাড়া এই টাইপের ফাঁকা কোনোদিনও পাওয়া যায় না। এইখানে বিজয় সরণি সিগন্যাল সেনাবাহিনী উঠে গেছে। এ হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি। জানি না মতিঝিলে যেতে পারবো কি না, কারণ সামনে তেজগাঁও পলিটেকনিক আছে, আসানসোল ইউনিভার্সিটি আছে, তেজগাঁও অনেকগুলো ইউনিভার্সিটি, তেজগাঁও টেক্সটাইল আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। তো এখানে যদি আন্দোলন হয় তাহলে আবার ঘুরে বাসায় চলে যেতে হবে, অফিসে যাওয়া হবে না। আশা করি আজকে প্রবলেম হবে না। আজকে প্রবলেম না হওয়ার কারণটা হচ্ছে ছাত্ররা আজকেরা জন্য সময় দিচ্ছে শুধুমাত্র ব্যাংকিং খাতের জন্য, ব্যাংকিং লেনদেনের জন্য। কারণ হচ্ছে ভাই ব্যাংকে টাকা আছে, আপনি টাকা না থাকলে আপনি বাসায় থেকে কী করবেন? আপনার তো বাসার বেসিক নিড যেটা, সেটার জন্য তো হচ্ছে আপনার টাকার দরকার। আপনার সে খাওয়া দাওয়ার জন্য, বাজারঘাটের জন্য আপনার তো টাকা লাগবে। এই টাকা তো আপনার ব্যাংকের থেকে তো উঠাইতে হবে, নগদ টাকা তো মানুষ কাছে রাখে না। তো ছাত্ররা যে কাজটা করতেছে, প্রতি শনিবারে ব্যাংকটা খুলে দিচ্ছে, ব্যাংকের থেকে হচ্ছে আপনি আপনার টাকাটা ক্যাশ করে তারপরে হচ্ছে মানে তারপর থেকে বাকি 5 দিন বা 6 দিন যে টাকা বলা হয় বন্ধ, শুধুমাত্র সপ্তাহে একদিন ব্যাংক খোলা থাকবে। যার কারণে আজকে ফ্যাসিলিটিটা পাচ্ছি, আজকে যে যে কাজটা করতে হবে, অফিস থেকে কিছু ফাইল নিয়ে আসতে হবে, ফাইল বাসায় এসে কাজ করতে হবে। ভাই আমাদের তো মানে রাজনীতি করি না আমরা, আমাদের তো পেট নীতি করি, তো অফিসের কাজ না করলে তো অফিস খেতে দিবে না, স্যালারি দিবে না, স্যালারি না দিলে তো সংসার চলবে না। যাই হোক না কেন, হচ্ছে যে অফিসের কাজগুলো তো এগুয়ে রাখতে হবে, অনেক কাজই পেন্ডিং হয়ে গেছে। লাস্ট কারফিউর ভিতরে তো কোথাও মুভ করতে পারি নাই, বা অফিস থেকে ফাইল আনার মতো ওই সুযোগগুলোও তো আমরা পাই নাই। তো মোটামুটি এই কয়েকদিনে কিছু কাজ এগোনোর সুযোগ পাইছি, আর আজকে যাচ্ছি অফিসে। যে আগামীকালে কী পরিস্থিতি হবে সেটা জানি না, বাট অফিস থেকে কিছু ফাইল নিয়ে আসতে হবে, নিয়ে যেগুলো মোটামুটি বাসায় এগোয়ে রাখতে হবে। সাধারণত আমি অফিসের কাজ বাসায় করি না, বাট এখন যে পরিস্থিতি হচ্ছে সেটাতে করতে হবে। রাস্তা তুমুল আকারের ফাঁকা, তুমুল ফাঁকা, মাত্র 12 মিনিটে কাজীপাড়া থেকে আমি এখন হচ্ছে এই যে মগবাজার মৌজা ফ্লাইওভার উপরে চলে আসছি। 10:40-এ রওনা দিয়েছিলাম, এখন 10:48 বাজে, সরি 8 মিনিটে। অল্প কিছু লোকাল বাস পাইলাম, হাতে গোনা 2টা না 3টা বাস পাইছি আর কি। যেহেতু দেরি করে ফেলছি সেহেতু একটু দ্রুত যাচ্ছে, বা রাস্তাও ফাঁকা আছে। জানি না বয়েজের কী অবস্থা হবে, কারণ একটু স্পিডিং করলে নয়েজটা একটু বেশি ঢুকে। সাধারণত ঈদের সময়টা ছাড়া এই টাইপের ফাঁকা পাওয়া যায় না, তাও ঈদে এত ফাঁকা থাকে না। তো কি করে, ও কই যাবে না যাবে কোনো সিগন্যাল দেয় না। শালা রিক্সাগুলা এরা যাবে, অটো রিক্সা বলেন, রিক্সা বলেন, এগুলো রাস্তার ক্যান্সার। এই যে রং সাইড দিতেছে, এই রিক্সাগুলা কই যাবে না যাবে, যখনই মন যাবে তখনই ঘুরাবে, ওর পিছনে কি আছে না আছে এই জিনিসগুলো দেখবে না তারা।
সামনে হচ্ছে এই যে রমনা থানা, ডান পাশে বাবর রোড, ডিবি কার্যালয়, এই সামনে হচ্ছে বিচারপতি বাসভবন, এটাকে ভিআইপি রোড বলা হয়। আর সচিবালয় পাশ দিয়ে, মানে ওই পাশ দিয়ে যাবো নাকি এই পাশ দিয়ে যাবো সেই চিন্তা করছি, কিন্তু রাস্তার যে কন্ডিশন সেটাতে এই পাশ দিয়ে ঢুকে যায়। প্রতিদিন তো সাধারণত কাকরাইল দিয়ে চলে যায়, আর আজকে হচ্ছে এই সাইড দিয়ে যায়। যেহেতু রাস্তা ফাঁকা আছে সেহেতু সাহস করে রাস্তায় ঢুকলাম, না হলে জ্যামের অবস্থা খারাপ হয়ে যেত। আজকে অফিস থেকে যাওয়ার সময় যে কাজটা করতে হবে, গাড়িতে ফুয়েল লোড করে রাখতে হবে, ফুয়েল পাম্পটা কবে বন্ধ করে দিবে না দিবে সেটা দেখাবে, ফুয়েল নাই গাড়িতে, গাড়িতে যে ফুয়েল আছে সেটাতে মাত্র 160 কিলো মতো যেতে পারি। আগে হলে তো ডান দিক দিয়ে ঢুকতাম, আর এখন হচ্ছে সোজা যাচ্ছি খুব সাহস করে। সামনে হচ্ছে বিএনপির কার্যালয়, বিএনপির কার্যালয়ে ওইদিকে কী অবস্থা জানি না, ওইদিকে যেহেতু গাড়ি টাড়ি যাচ্ছে সে যেয়ে দেখি, যেয়ে দেখবো। এই যে ক্যাচালয়ের ভিতর যাওয়া তো ডিফিকাল্ট, ঝামেলা। তারপর হচ্ছে আমার দর্শকদের জন্য হচ্ছে আমি যাচ্ছি, না হলে তো ডান পাড় দিয়ে খুব রিল্যাক্সে চলে যেতাম। দেখার দরকার বিএনপি কার্যালয়ের সামনে কী অবস্থা, পরিস্থিতি কী। এই হচ্ছে বিএনপির কার্যালয়, কেউ নাই তো, ফাঁকা, বিএনপির কেউ নাই মাঠে, একেবারে ফাঁকা। বাম পাশে পল্টন থানা, দুইটা গাড়ি আছে পুলিশের, একেবারে ফাঁকা। যেখান থেকে জ্যামে যাওয়া যায় না সেখানে টোটালি ফুল ফাঁকা, ফুল ফাঁকা। এ হচ্ছে ঢাকার কন্ডিশন, বর্তমান কন্ডিশন। আজকে হচ্ছে আগস্টের 5 তারিখ, একেবারে মনে হচ্ছে মরা বাড়ি আসছি, ঢাকা শহরটার মরা বাড়ি, ভুতুরে শহরের মতো মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা। ঈদের সময় অত ফাঁকা থাকে না, যাই হোক। ভিডিওটা আর বড় করতেছি না, কারণ চলে আসছি মতিঝিলে, সামনে দৈনিক বাংলা মোড়, তারপরে আমার অফিস। আজকে ফার্স্ট টাইম হচ্ছে যে এই একটা ভিডিও, একটা না একটা ভিডিও দিচ্ছি। রাস্তা এতই ফাঁকা যে মাত্র 12 মিনিটে আমি কাজীপাড়া থেকে এই মতিঝিলে চলে আসছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টসে আপনাদের সুন্দর সুন্দর মতামত দিবেন, যে মতামতগুলো আমাকে নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট করতে উৎসাহ দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।